গুড মর্নিং বন্ধুরা, শুভ বিজয়া। আজকে চলে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বিজয়া দিন, কিন্তু আমাদের চলুন কিছুক্ষণ আমাদের ট্রেন ছাড়বে, জার্নিটার সঙ্গে থাকুন। আমরা এখন ট্রেনে যাচ্ছি, চারদিকে কিরকম গ্রিনারি দেখুন, কি সুন্দর দৃশ্য। এই একটা ছোট্ট বান্দর রাস্তায় দেখতে পেলাম, দেখুন বান্দর বাচ্চা কিভাবে লাফিয়ে উপর উঠল বাগালিয়া স্টেশনের মধ্যে। দল ছাড়া মনে হচ্ছে, ট্রেন আবার শুরু হয়ে গেল, আমরা চললাম। ওই দূরে পাহাড় দেখাচ্ছে, জানি না কি পাহাড়, পাহাড়ের কি বা নাম। ট্রেন চলছে, বৃষ্টির মধ্যে প্রসেনজিৎকে জল আনতে পাঠালাম, এ নিয়ে আসছে প্রসেনজিৎ। আর কিছু খাবার বললাম, আবার ট্রেন শুরু হলো। চারদিকে শুধু গ্রিন, সুন্দর আকাশ দেখতে পাচ্ছেন আপনারা। আজকের আকাশটা অপূর্ব সুন্দর, দুর্দান্ত দেখতে। এই ট্রেনের মধ্যে এই দৃশ্য অপূর্ব দৃশ্য, যেটাকে ভোলা যায় না। আই আমরা টোটোয় বসলাম, চলে এলাম আমরা মেদিনীপুর, যেখানে কাজ সেখানে আমরা যাচ্ছি। প্রসেনজিৎ বসে আছে, হাই করছি আপনাদেরকে। চলুন তাহলে গিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। এই ছোট্ট গলির মধ্যে দিয়ে যাচ্ছে টোটো। এই একটা রাস্তায় যেতে মা দুর্গার প্যান্ডেল দেখতে পেলাম, খুব সুন্দর সাজানো, মেদিনীপুরের একটা দুর্গা প্রতিমা। প্যান্ডেল দেখছেন তো আপনারা, এই মা দুর্গার একটা রূপ, খুব সুন্দর মা দুর্গা। আমাদের কাজ শেষ, আজ আমরা চলে এলাম এই মেদিনীপুর স্টেশনে, দাঁড়িয়ে আছি ট্রেন ধরব বলে। স্টেশনটা দেখতেই পাচ্ছেন আপনারা, কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। প্রসেনজিৎ বসে আছে, প্রসেনজিৎ শোনাচ্ছে কী কীভাবে আমরা কাজ করলাম, কি নাই কি করলাম, এসব প্রসেনজিৎ আমাদেরকে বলছে। আর পাশে কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আমাদের পাশে আরেক ব্যক্তি আমাদের জয়েন্ট হয়েছে আমাদের টিমে। এই দেখুন সে ব্যক্তি, আমাদের প্রিয় গোপালদা, এখন ফোনে বিজি আছে। এই গোপালদা হাই বলছে আপনাদেরকে, শুভ বিজয় জানাচ্ছে। দেন আমরা রেডি হয়ে গেছি, এই আমাদের ব্যাগ, একটু পরে ট্রেন আসবে, লোকাল ট্রেন, এখানে আমরা মেদিনীপুর থেকে হাওড়া যাব। এই সে ট্রেন দাঁড়িয়ে আছে, যে ট্রেনে করে আমরা হাওড়া যাব। চলুন ট্রেনে উঠে পড়ি। এই হাওড়ার ব্রিজ, আমরা হাওড়া পৌঁছে গেছি। ট্রেনে আর কোনো ব্লগ করলাম না, রাত্রের হাওড়া, হাওড়া ব্রিজ, ওই সামনে বাস স্ট্যান্ড, ওখানে যাচ্ছি আমরা। বাস ধরে আমরা যাব ধর্মতলা, সেখানে আজ রাতে আমরা স্টে করব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম আমরা লোকেশনে, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এখানে আজকে আমরা প্রি ওয়েডিংয়ের প্রথম শ্যুটটা করব। প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, রেলওয়ে স্টেশন। এখানে আমরা প্রথম শ্যুট করব। তো এই দেখুন দারুণ একটা সিন আপনাদেরকে দেখাচ্ছি, আমার পিছনে আছে প্রিন্সেপ ঘাট, এই আমার পিছনে আছে, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই শ্যুট চলছে আমাদের, ওই শ্যুট চলছে, প্রসেনজিৎ শ্যুট করছে। বেশি শ্যুট দেখাতে পারবো না, কারণ কাপল মানা করেছে। এই প্রিন্সেপ ঘাটের আরেকটা সুন্দর লোকেশন, যেখানে নৌকো পাওয়া যায়, এই নৌকো করে আপনি যেতে পারেন, কিন্তু আমরা যাব না। এই একটা আরেকটা সুন্দর লোকেশন পেলাম আমরা,
শ্যুট করার জন্য। প্রসেনজিৎ বোঝাচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে কী শ্যুট নেবে। এ আমি দাঁড়িয়ে আছি, বিভৎস গরম দিচ্ছে, ওই ব্লগ করছি আর কিছু কিছু ফুটেজ নিচ্ছি সাইড থেকে দাঁড়িয়ে। এখানে কিছুক্ষণ শর্ট চলবে, তারপরে আমরা ময়দান যাবো। দেখো পেছনের দৃশ্য, ওই জাহাজ, ওইটা হাওড়া ব্রিজ আমার পিছনে আছে। ওই দেখো এটা হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হাওড়া ব্রিজ। এটা প্রিন্সেপ ঘাট থেকে বাবু ঘাট আথা পার্ক, সাইডে সাইডে একটু সাইডের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। সুন্দর আকাশ, চারদিকে বিল্ডিং, মাঝে গঙ্গা, আর ওই হাওড়া ব্রিজ, এই নৌকো, আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের রাস্তা। চললাম আপনার টেস্কি করে। এখানে কালকে এখন প্রস্তুতি চলছে, কার্নিভালের প্রস্তুতি। দেখছেন এটা হচ্ছে রেড রোড, এখানে কালকে কার্নিভালটা হবে, দুর্গাপুজোর কার্নিভাল। তার প্রস্তুতির তোড়জোড় চলছে একদম জোর কদমে। দেখতে পাচ্ছেন চারদিকে মানুষ যেখানে দাঁড়িয়ে থাকবে তার প্রস্তুতি চলছে। লাইট, বিভিন্ন ধরনের লাইট, এসি, মাইক, বিভৎস পরশু, সরি কালকে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে রেড রোড, এই রেড রোড দিয়ে আমরা এখন ভিক্টোরিয়া যাব। চলে এলাম ভিক্টোরিয়ার পাশে, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া, এই চারদিকে কত মানুষ, কত ভিড় দেখতে পাচ্ছ। আজকে একটু বেশি ভিড় আছে ভিক্টোরিয়াতে, ওই কত মানুষ। কিন্তু আমি ভিক্টোরিয়া ঢুকছি না, কারণ আমার গিম্বল নিয়ে ভিতরে ঢুকতে দেবে না, তা আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাহার থেকে ভিক্টোরিয়াটা শ্যুট করছি। ভিক্টোরিয়ার ভিতরে গোপালদা আর প্রসেনজিৎ গেল শ্যুট করতে, আমি এই ভিক্টোরিয়ার বাইরে দাঁড়িয়ে আছি। এই ভিক্টোরিয়ার বাইরের লোকেশন, এই কত কাস্টমার, এই টিকিট কাউন্টার এসছে, টিকিট কাটার চলছে, ওই সামনে টিকিট কাউন্টার। এটা হচ্ছে ভিক্টোরিয়ার চারদিকের লোকেশন, মানে বাইরের থেকে আর কি। আমাদের কাজ শেষ হয়ে গেল, আমরা সব বেরিয়ে পড়লাম। এই প্রসেনজিৎ আসছে, প্রসেনজিৎ বলছে বিভৎস ভিড়, গরম, কী ঝামেলা শ্যুট করতে, কী কষ্ট করে শ্যুটটা করলাম, সেটা এসে আমাকে শোনাচ্ছে। আমি তো জাস্ট বাইরে ছিলাম। গোপাল বলছে আমাদেরকে, গোপালদাও বলছে বিভৎস শ্যুট। চলে এলাম আমরা মেট্রোর পাশ দিয়ে যাচ্ছি, মেট্রো ধরতে যাচ্ছি। এই হচ্ছে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং এবং টাটা টাওয়ার। এখানে ময়দানের মেট্রো এক নম্বর গেট, যে গেট দিয়ে আমরা এখন মেট্রো ধরব। এই যাচ্ছি, এটা মার্কেটে এলাম, মাঝে ব্লগ করা হয়নি। এখানে খুব সুন্দর একটা মোমের দোকান, বিভিন্ন ধরনের মোম, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা কলকাতার একটা মার্কেট, ঘুরতে ঘুরতে হঠাৎ দোকানটা নজরে পড়লো, তাই ভাবলাম শ্যুট করি। আরও বিভিন্ন ধরনের দোকান আছে, এগুলো নেই দেখতেই পাচ্ছ আপনারা, মেয়ে ছেলেদের জিনিস, লাইট, দিওয়ালে আসছে বলে বিভিন্ন ধরনের লাইট সাজিয়ে দোকানে দোকানে লাইট, কী লাইট লিবে, বিভিন্ন ধরনের লাইট, হাজার হাজার রকমের লাইট, যত দূর চোখ যায় শুধু লাইটে লাইট, চারদিকে শুধু লাইটের দোকান। ঘুরতে ঘুরতে চলে এলাম, তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো চারদিকে শুধু লাইট, দেখছেন তো কী সুন্দর, কী সুন্দর লাইট, মনে হচ্ছে এখনই সব লাইট কিনে নিয়ে গিয়ে গোটা বাড়ি সাজিয়ে ফেলব। মেট্রো চলে এসছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, মেট্রো চাপব, নিজের হোটেলে যাব, সেখানে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। এটা একটা মল, কলকাতার একটা মল, এসেছিলাম কোনো একটা কাজে, তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই কী সুন্দর সাজিয়েছে কালী পূজা আসছে বলে। দেখুন দারুণ লাগছে মলটা, চারদিকে কালী পূজা বলে খুব সুন্দর সাজানো হয়েছে মলটাকে।
রাত হয়ে গেল, আমাদের কাজ শেষ। এরপর আমরা ফিরছি। প্রসঞ্জিত আর আমি থকে গেছি। প্রসঞ্জিৎ কাল থেকে কাজ করে করে বিরক্ত হয়ে গেছে। তা আমাকে বলছে যে পুরো ভালো করে খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে। দেন কাজ শেষ, এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম ট্রেন ধরার জন্য। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর করে সাজানো স্টেশন, লাইট ঝকমক করছে। আমরা প্ল্যাটফর্মে পৌঁছে আছি। 12:05 আমাদের ট্রেন, কিন্তু ট্রেন আজ লেট আছে বলে আমরা একটু বিরক্ত হচ্ছি, প্রসঞ্জিৎ বিরক্ত হচ্ছে। এই দেখুন স্টেশন, রাত 12:10, আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি। ট্রেন আসবে, আমরা ট্রেনে করে চাপবো অ্যান্ড আমাদের গোপনতে মানে পুরুলিয়া ফিরবো আমরা।